ঢাকাই সিনেমার সোনালী যুগের এই নায়িকাদের চিনতে পারছেন তো? চিনতে পারলেও নিশ্চয়ই মাথায় ঘুরপাক খাচ্ছে নতুন প্রশ্ন, কিভাবে বদলে গেল পুরনো দিনের নায়িকাদের বেশভূষা? স্বর্ণালী দিনের এই আট নায়িকাকে দেয়া হয়েছে এই সময়ের মেকআপ গেট আপ। এআই প্রযুক্তির মাধ্যমে ফায়ারফ্লাই ও ফটোশপের সহযোগিতা নিয়ে এই আট নায়িকাকে আধুনিক রূপে হাজির করেছেন বাটা প্রতিষ্ঠানের জিএম ও ডিজিটাল বিজনেস লিডার রাজীব জাহান ফেরদৌস। যে আট নায়িকার নতুন এই রূপ দেয়া হয়েছে তারা হলেন ববিতা, শাবানা, রোজিনা, সুচরিতা, চম্পা, কবরি, নতুন ও অঞ্জনা। সেই সময় দর্শকদের স্বপ্নের নায়িকারা যদি এই যুগের নায়িকা হতেন কেমন দেখতে হতো, কেমন হতো তাদের স্টাইল, সেটাই প্রযুক্তির সাহায্যে দেখার চেষ্টা করেছেন তিনি। মোট আট নায়িকার গেট আপ তৈরি করেন রাজীব, এরপর সোশ্যাল মিডিয়ায় তা প্রকাশ করেন 22 জুলাই। এরপরই দ্রুত সেসব ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়। নেটিজেনরা প্রশংসায় ভাসান রাজীবকে, সেই সঙ্গে পছন্দের নায়িকাদের নতুন রূপে দেখেও অভিভূত হন নেটিজেনরা। শুধু নেটিজেনরাই নয়, অবাক হয়েছে নায়িকারা নিজেও। নায়িকা নতুন তার ফেসবুকে রাজীবের করা তার নতুন গেট আপের ছবি পোস্ট করে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, এটা আমি সত্যিই সুন্দর লাগছে। এইদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো পোস্ট করে রাজীব জাহান ফেরদৌস স্মরণ করেন 80-এর দশকের বাংলাদেশি চলচ্চিত্রের স্বর্ণযুগকে। তিনি বলেন, সেই সময় অনেক অসাধারণ সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তখনকার শিল্পীরা। ছোটবেলায় বাবা মায়ের হাত ধরে সিনেমা হলে যেতাম। মধ্যবিত্ত পরিবারের বিনোদনের একটা বড় উৎস ছিল হলে গিয়ে মুভি দেখা। হল থেকে বের হয়ে বেলুন কিনে বাদাম খেতে খেতে রিকশায় মায়ের কোলে বসে বাসায় ফিরতাম। কি সুন্দর ছিল ওই দিনগুলো! ছবিগুলোকে ঘিরে নেটিজেনদের উন্মাদনা মনে করিয়ে দেয় প্রযুক্তির ব্যবহার বাড়লেও সাদা কালো যুগের সিনেমা বা নায়ক নায়িকাদের চাহিদা রয়ে গেছে আগের মতোই। জিনা তারা জশুয়া, দ্য রিপোর্ট.লাইভ।